নমস্কার আজকে যে ভিডিওটা নিয়েছি সেটা আমরা আমাদের আসন্ন প্রকাশিত হতে চাওয়া বইটা সম্পর্কে আলোচনা করছি তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি কি আমরা ডাব্লিউ বি সিএসের প্রিলিমিনারিতে দুশোটা প্রশ্নের মধ্যে একশোটা প্রশ্ন কমন পাওয়া যেতে পারে এই ধরনের কিছু টপিক বিভিন্ন বিষয় থেকে নিয়ে একটা বই তৈরি করেছি এবার অনেকেই প্রশ্ন করছেন যে এই বইটা কি শুধু প্রিলির জন্য মেনে কি কোনো কাজে লাগবে বা কাজে লাগলে কতটা কাজে লাগবে তো দেখতেই পাচ্ছেন আপনি এই যে এটা হচ্ছে আমাদের বই মানে মোট কথা আর কি যতটা এখানে যতটুকু যা দেখলেন তো এবারে বইয়ের ওপরে একটা জাস্ট কভার পেজ লাগাবো দিয়ে সুন্দর একটা বই হবে যে কভারটা আপনি থামনেলে দেখে নিয়েছেন এবার দেখুন আমরা এই বইটা তৈরি করেছি প্রথমে বেসিক কিছু আইডিয়া আপনাকে মাথায় রাখতে হবে ডাব্লিউ বিসিএসে প্রিলিমিনারিতে যে ধরনের ইকোনমি আর পলিটি কোশ্চেন করা হয় সেটা খুব বেসিক লেভেলে প্রিলিমিনারিতে যেটা করা হয় আপনি অনেকটা জি কে বলতে পারেন সেগুলোকে ইকোনমিক্সের কোশ্চেন না বলাই ভালো হয়তো দু একটা আসে কিন্তু যেটা ডাব্লিউ বিসিএস প্রিমিনারি না মেনের ক্ষেত্রে একশোটা প্রলিটি একশোটা ইকোনমির কোয়েশ্চেন আসে ইকোনমিক্স বলে ইকোনমি নয় ইকোনমিক্স কোয়েশ্চেন আসে সেইটার থেকে কীরকম পাওয়া যাবে তো আমরা এখানে যেরকমভাবে তৈরি করেছি বইটাতে তাতে আমার দৃঢ় বিশ্বাস দেড়শোটা কোয়েশ্চেন আউট অফ টু হান্ড্রেড আপনি এখান থেকে কমন পাবেন স্যার লিখিত দেবেন লিখিত দিলে লিখিত দেওয়ার খরচ আলাদা জাস্ট এটা আমি আপনাকে বলছি আমার যতটা অভিজ্ঞতা রয়েছে যা কিছু রয়েছে সেই হিসাবে আমি আপনাকে বলছি তো আমাদের এই বই থেকে দেড়শোটা কোশ্চেন আপনি কমন পাবেন স্যার দুশোটা কেন পাওয়া যাবে না আপনি তো আড়াইশোটাও দিয়ে দিতে পারেন মানে প্রিলিয়ার আপনার যা অভিজ্ঞতা হ্যাঁ আড়াইশোটা তো দুশোর মধ্যে আমি দিয়ে দিতে পারি সে তো আমি জানি কিন্তু কথা এটা হচ্ছে যে দেড়শোটা কেন বলছি তার কারণ হচ্ছে কোন কোন বছর হয়তো কিছু কোর্ট কেসের উপরে কোশ্চেন এসে গেল কোনো বছর হয়তো বিভিন্ন সংবিধান সংশোধনের উপরে গোটা কুড়িটা এসে গেলো কোনো বছরে হয়তো ইকোনমিক্সের বিভিন্ন রিসেন্ট বা কারেন্ট ডেটা কোনটা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ধরনের কিছু কিছু কারেন্ট ডেটা এর তাহলে সেই হিসাবে আমি কুড়ি কুড়ি চল্লিশ বাদ দিয়ে দিলাম যদি কোনো বছরে না আসে তাহলে আমার বই থেকে কোয়েশ্চেন একশো ষাট একশো পঁয়ষট্টি বা সত্তরও কমন হয়ে যেতে পারে এবার দশটা কোয়েশ্চেন আপনি জানবেন না পারবেন না এমন জায়গা থেকে আসবে আপনি বুঝবেন না তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে এই বই থেকে এই দেড়শোটা কোয়েশ্চেন কমন পাওয়ার জন্য যা শুধু এই বইটা নিয়ে পড়লেই হবে না বা এই বইটা থেকে ইন্টারনেট ঘেঁটে পড়লে হবে না আপনাকে একটা ভালো অর্থনীতির টেক্সট বই পড়তে হবে এবার বাংলায় কোনো টেক্সট বই আছে কি নেই বিতর্কে আমি যাব না আমি শুধু একটাই কথা বলবো রমেশ সিংয়ের বই স্যার আমি ইংলিশে রমেশ সিংয়ের বই পড়তে পারি না এই সেই তাই সেটা তো ডিফারেন্ট সেটা তো ডিফারেন্ট ব্যাপার কিন্তু রমেশ সিংয়ের বইটা হচ্ছে এমন বই যেখান থেকে আমি বলতে পারি এবং সেখান থেকে বিভিন্ন টপিক আদারওয়াইজ বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র থেকে আরও নিয়ে এই বইটা তৈরি করা হয়েছে এটা হলো ইকোনমি আর পলিটি ইকোনমিক্স আর পলিটির ব্যাপার যেখানে দুশো থেকে দেড়শোটা কোশ্চেন আমি দাবি করছি এবং বিগত পাঁচ বছরের কোশ্চেন দেখে নেবেন এবং আগামী পাঁচ বছরের কোশ্চেনও দেখে নেবেন যেমন ধরুন এই বছর এটা হচ্ছে মার্চ দু হাজার বাইশ সাল মে মাসে পঁচিশ ছাব্বিশে ডাব্লিউ বিসিএস এ মেন পরীক্ষা আছে কোশ্চেনটা আসুক হাতে ইন্টারনেটে পেয়ে যাবেন তারপরে মিলিয়ে দেখবেন যদি মনে হয় আমি ভুল বলছি তখন আপনি আমার ভিডিওটা এখানেই থাকবেন তার নিচে মজা সে ক্রিটিসাইজ করে যাবেন আমাকে আমি কিচ্ছু বলবো না আমি কিছু বলতেই পারি বলুন দু চারটে লোক দু চারটে কথা তো বলতেই পার তারপরে হচ্ছে হিস্ট্রি আপনি যদি হিস্ট্রি আর জিওগ্রাফি দেখেন আমাদের এখান থেকে পঞ্চাশটা হিস্ট্রি কোশ্চেন পঞ্চাশটা জিওগ্রাফি কোশ্চেন ডাব্লিউ বিসিএস মেনে এখান থেকে তো পাবেনই পাবেন বেশিও পেতে পারেন আবার আপনি যদি ইয়ে ধরেন মানে পঞ্চাশের বেশি ধরুন দুটো মিলিয়ে একশো কুড়ি অবধি আপনি কমন পেয়ে যেতে পারেন মানে আমার যা এখানে মেটিরিয়াল দেওয়া আছে মেটেরিয়াল বলতে আমি যে টপিকগুলো আলোচনা করি সেখান থেকেই প্রশ্ন আসবে তারপরে ধরুন নেক্সট পেপার হচ্ছে মানে ইকোনমিক পলিটি হলো হিস্ট্রি জিওগ্রাফি হলো এবার যদি আপনি সায়েন্সে কারেন্ট অ্যাফেয়ার্স দেখেন দেখুন কারেন্ট অ্যাফেয়ার্সে যদি আমরা পঁয়তাল্লিশটা প্রশ্ন ধরে নিই জিজ্ঞেস করবে আর এক্স্যাক্ট ফিজিক্স বা কেমিস্ট্রি বলতে যেটা বোঝায় সেই ধরনের কিছু প্রশ্ন এরা জিজ্ঞেস করে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি আর সায়েন্সের মিলে যদি দুশোটা সায়েন্স পেপারটা সায়েন্সের মধ্যে কি থাকে হিস্ট্রি জিওগ্রাফি মানে একটা জি কে পেপার বলতে পারেন হিস্ট্রি থাকে জিওগ্রাফি ইকোনমি পলিটি সব কিছু থাকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সায়েন্স থাকে সায়েন্স অ্যান্ড টেকও থাকে তো আমি যদি সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে ধরে নিই যে আশি নব্বইটা প্রশ্ন হয় তাহলে একশো দশটা প্রশ্ন হাতে থাকছে আরও যেখানে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি তারপরে ম্যাথ জিআই পেয়ে যাবেন তাহলে সেই একশো দশের মধ্যে সায়েন্স অ্যান্ড টেক এবং আমার এই বইটা থেকে আপনি সত্তর থেকে আশিটা প্রশ্ন কমন পাবেন আউট অফ টু ওয়ান আমি কিন্তু এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স ধরছি না এর মধ্যে আমি কোনোরকমভাবে ওই ফিজিক্স আর কেমিস্ট্রি ধরছি না ওই দুটো দুটোবার ওই দুটোর কিছু এখানে নেই কিন্তু সায়েন্স অ্যান্ড টেকের কিছু কিছু আছে সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে যদি আপনি বলেন যে কোন কোন চ্যাপ্টার রয়েছে তাহলে সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে আমি আপনাকে বলবো প্রথমত হচ্ছে আমরা ইকোলজি দিয়েছি ইকোলজির বিভিন্ন বিষয় তারপরে পলিউশন দিয়েছি পলিউশানের পরে আমরা দিয়েছি হচ্ছে আর্থ সায়েন্স তারপর হচ্ছে পোলার এক্সপ্লোরেশন এগ্রিকালচার আর রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট এনার্জির ক্ষেত্রে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট মানে নন রিনিউয়েবল এনার্জি এই ধরনের জিনিসগুলো তারপর হচ্ছে নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেমন ফিউশান ফিশন এই ধরনের জিনিসগুলো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কন্ডাক্টার সেমিকন্ডাক্টর এগুলো ডিআরডিওর ওপরে সায়েন্স অ্যান্ড টেক অ্যাস্ট্রোনমি আর স্পেস সায়েন্সে সায়েন্স অ্যান্ড টেক তারপরে জেনেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি এর ওপরে সায়েন্স অ্যান্ড টেক তো টোটালি এতগুলো টপিকের ওপর সায়েন্স অ্যান্ড টেক আপনাকে এই বইটার মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করছি তারপরে আমরা তাহলে ইতিহাস ভূগোল তাহলে সেই হিসাবে যদি আমরা দেখতে যাই তাহলে দেড়শো আর একশো দশ মানে দুশো ষাট আর এদিক থেকে সত্তর ধরনের তাহলে তিনশো তিরিশ মতন একটা অন অ্যান্ড অ্যাভারেজ আপনি পাচ্ছেন তাও কি ছশোর মধ্যে তিনশো তিরিশ এবং আশা করছি সেটা আরও বাড়তেও পারে কেন কি এটা সবই ডিপেন্ড করে কীরমভাবে ভাবে কি চলে তারপরে আপনি যদি ম্যাথ জিআইয়ের কথা বলেন ম্যাথ জিআই তো কমন হবে না তো সবাই জানে কিন্তু টপিকগুলো মোটামুটি কমন আছে এর টপিক এই টপিক থেকে আসবে যেমন ধরুন একটা ছবি দিয়ে বলবে কতগুলো ত্রিভুজ কতগুলো চতুর্ভুজ এটা প্রত্যেক বছরই আসবে এ বিষয়ে কোনো ভুল নেই তো সেরমভাবে আমিও কিছু টপিক জিআইয়ে দিয়েছি কিন্তু ম্যাথে দিই নি ম্যাথ সব ম্যাথের মধ্যে সবই কিছু সরল সুদ ট্রেন বোট অ্যান্ড স্ট্রিম পাইপ অ্যান্ড পাইপ দুটো পাইপ খুললে কত তাতে জল পড়বে চারজন মানুষ দুদিনের খাবার আছে দশজন মানুষ চলে আসলো কদিন চলবে এই ধরনের অঙ্ক কমন দেবেই দেবে তাহলে সেই হিসাবে আপনি যদি হ্যাঁ তবে কি এই বইটা থেকে যথাযথ লাভ পেতে গেলে আপনাকে আপনার সিলেবাস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে বিগত বছরের কোশ্চেন আপনি দেখেছেন এরকম এবং সেই জিনিসগুলো মাথায় আছে কিছু জিজ্ঞেস করলে আপনি বলতে পারছেন এই পজিশনটা যদি আপনি না থাকে জাস্ট আপনি শুরু করেছেন এই বইটা নিয়ে টপিক খুঁজে পড়তে শুরু করলেন খুব বেশি বেনিফিট আপনি পাবেন না কিন্তু জিনিসটা যদি আপনার জানা থাকে আপনি বুঝতে পারছেন সেই অবস্থায় যদি এটা পড়েন তাহলে আপনি অনেকটা অনেক অনেক বেনিফিট পাবেন বাকি এবার কিছু কাজ তো আপনাকেও করতে হবে অঙ্ক আপনাকে প্র্যাকটিস করতে হবে ইংলিশ বা যেগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তো আপনাকে তৈরি করতে হবে তাহলে সেই হিসাবে যে অনেকেই আমাকে অনেক রকমভাবে জিজ্ঞাসা করছিলেন এবার কথা হচ্ছে যে স্যার আপনি তো নিজের বিজনেস বাড়ানোর জন্য বলছেন দেখুন বিজনেস কথাটা দুটো মানে হয় এক হচ্ছে কাজ ওই জন্য আমার বলে না ইট ইজ ন্যান অফ ইউর বিজনেস তার মানে কি এতে তোমার কোনো কাজ নেই তুমি হটো ন্যান অফ ইউর বিজনেস আচ্ছা আর একটা মানে ব্যবসা যেটা আপনি বা অনেকেই বলে থাকে এবার দেখুন আমি আপনাদের যারা যারা মনে করছেন কি এটা একটা ব্যবসার জন্য অবশ্যই কেন কি আমার তো আর কোনো দ্বিতীয় উপার্জনের রাস্তা নেই আমি তো আর কোনো জায়গায় রকম পদ সামলাতে পারছি না তো সেই হিসাবে আপনারা এই বছর মেন পরীক্ষাটা দেখে নিন মেন পেরিয়ে যাবে তারপরে আমার বইটা যদি আপনি কিনে নেন বা যারা অলরেডি কিনে ফেলেছেন তারা এই বইটা মেন পরীক্ষার কোশ্চেনের সঙ্গে মিলিয়ে দেখবেন কেন কি বই তো আমার রেডি হয়ে গেছে খালি ওই কভার পেজটা পাইনি বলে আমি এখনও সবাইকে দিতে পারিনি তো সুতরাং এরকমও হবে না যে আমি ওই কোয়েশ্চেন বেরোনোর পর আমি তৈরি করছি তা আপনারা তারপরে মিলিয়ে দেখে নেবেন আমার ক্লেম যদি দেখেন তবে আমি আপনাকে আপনারা যারা জানেন যে আমি মোটামুটি দশ বারো বছর ধরে পড়াশোনা পরীক্ষা এবং ফেল করার হিসাবে আমার দারুণ অভিজ্ঞতা এবং আমার সামনে দাঁড়াতে পারে পশ্চিমবঙ্গে খুব কম লোক আছে মানে এই পরীক্ষা লেভেলে মানে দশ বছর পরীক্ষা দিয়েছে এরকম লোক খুব কম আছে আর কি তো যাই হোক তো ভিডিও সম্পর্কে মানে আমার বই সম্পর্কে এটাই আলোচনা করে দিলাম মেনেও আপনি সাড়ে তিনশো তিনশো ষাট এরকম কমন পেয়ে যেতে পারেন বেশিও পেতে পারেন কিন্তু ছশোর মধ্যে বলছি কেন দুশো অঙ্ক যে তো কমন হয় না তো সেইটি এইটুকুই আমার বলা ছিল বাকি আপনাদের কোনো বক্তব্য জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন তবে কবে জানবো কবে দেখতে পাবো বলতে পারছি না আর এটুকুই বলা ছিল দেখার জন্য ধন্যবাদ নমস্কার